সুনামগঞ্জের পাগলা রানীগঞ্জ আউশকান্দি সড়কের কুশিয়ারা নদীর ওপর 155 কোটি টাকা ব্যয়ে স্বপ্নের রানীগঞ্জ সেতুর নির্মাণ করা হয়েছে। রাত পোহালেই উদ্বোধন হবে সেতুটির। এরই মধ্যে রং, ইলেকট্রিক ও সাজসজ্জার কাজ শেষ হয়েছে। সেতুটি চালু হলে এ অঞ্চলের আর্থসামাজিক উন্নয়ন সহ সুনামগঞ্জ থেকে ঢাকায় চলাচলে 55 কিলোমিটার রাস্তা কমে আসবে। সুনামগঞ্জ থেকে মিজানুর রহমানের তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। প্রধানমন্ত্রীর উদ্বোধনের অপেক্ষায় রয়েছে 155 কোটি টাকা ব্যয়ে কুশিয়ারা নদীর উপর সিলেট বিভাগের সবচেয়ে দীর্ঘ 702 মিটারের রানীগঞ্জ সেতু। স্থানীয়রা বলছেন, এই সেতুর মাধ্যমে তাদের অর্থ এবং সময় বাঁচবে। আগে ফেরির জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হতো, শিক্ষার্থীরা ঠিক সময় স্কুল কলেজে পৌঁছাতে পারত না, রোগীকে হাসপাতালে নিতে ভোগান্তি পোহাতে হতো। আমাদের স্বপ্নের ব্রিজ এটা আমরা পেয়েছি, মাননীয় প্রধানমন্ত্রী এবং মন্ত্রী মহোদয়দেরকে আমাদের সালাম। এই ব্রিজটা দেখে আমার মনে থোড়া আনন্দ লাগছে যে ভবিষ্যতে আমাদের আগামী প্রজন্মরা এই ব্রিজটা দিয়ে ভালোভাবে চলাফেরা করতে পারবে। এই ব্রিজটাও এনে আমরা ইতিমধ্যে সহজেই যেতে পারবো। এই সুনামগঞ্জ সিলেট ঢাকা যাইতে কমেপক্ষে 2.5 থেকে 3 ঘন্টা সেফ হয়। সুনামগঞ্জ থেকে ঢাকায় চলাচলে 55 কিলোমিটার রাস্তা কমে আসায় প্রায় 2 ঘন্টার বেশি সময় সাশ্রয় হবে বলে জানায় সড়ক ও জনপথ বিভাগ। সুনামগঞ্জ জেলার জনগণ, মানে সুনামগঞ্জ থেকে ঢাকা সহ যে পার্শ্ববর্তী জেলা হবিগঞ্জ, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া এসব জেলায় যাতায়াতের ক্ষেত্রে প্রায় 55 কিলোমিটার দূরত্ব কম অতিক্রম করতে হবে। পরিকল্পনা মন্ত্রী বললেন, হাওড় অঞ্চলের মানুষের ভাগ্যের চাকা পরিবর্তন করতেই রানীগঞ্জ সেতু নির্মাণ করা হয়েছে। আমাদের হাওড় অঞ্চলের অনেক সম্ভাবনা যেগুলো এতদিন আমরা ব্যবহার করতে পারিনি, এখন আমাদের বিনিয়োগকারীরা, উদ্যোক্তারা সকলেই এ কাজে লাগাতে পারবে। আমরা এদিকে ময়মনসিংহের সঙ্গে সংযোগ হবে, আরবিন্দদের সঙ্গে সংযোগ হবে, সিলেটের সঙ্গে তো আছেই, চারদিকে সুনামগঞ্জের মানুষের সংযোগ হবে। উদ্বোধনের পরপরই সুনামগঞ্জ থেকে সরাসরি হবিগঞ্জ হয়ে ঢাকার সঙ্গে যোগাযোগের মাধ্যমে সৃষ্টি হবে এক নতুন অধ্যায়। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।